নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন এক অদ্ভুত জায়গার ব্যাপারে জানাবো যেখানকার গাছেরা কয়েকশো বছর আগে মারা গিয়েও এখনো নিজের নিজের স্থানে টিকে আছে। ডেডলেই নামিবিয়ার নামিব নাউক্লুফট জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত একটি হোয়াইট ক্লে প্যান। এটি নিজের সাদা কাদার জমি বিশ্বের কিছু উচ্চতম বালির টিলা, যেগুলো 300-400 মিটার উচ্চতায় পৌঁছতে পারে এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। অতীতে যখন প্যানটি তৈরি হয়েছিল তখন সাউচাব নদী এর উপর দিয়ে বয়ে যেত। জলের প্রাচুর্যের জন্য এখানে তাই অনেক গাছের উদ্ভব হয়, যেগুলিকে ক্যামেল থর্ন ট্রিজ বলা হয়। কিন্তু পরে জলবায়ুর পরিবর্তন হয় এবং বালির টিলাগুলি নদীর চলাচলকে বাধা দেয়, ফলস্বরূপ এখানকার গাছগুলি শুকিয়ে যায়। গাছগুলি আনুমানিক 900 বছরের পুরনো বলে অনুমান করা হয়। আশ্চর্যের ব্যাপার হল ডেডলেই অত্যন্ত রূঢ় শুষ্ক জলবায়ু, উচ্চ তাপমাত্রা এবং ন্যূনতম বৃষ্টিপাতের কারণে এখানকার গাছগুলিতে এখনো পচন ধরেনি। এখানে গেলেই আপনারা দেখতে পাবেন উজ্জ্বল গভীর কমলা লাল রঙের বালির টিলাগুলির পাশে শুকনো গাছগুলি বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। গাঢ় বাদামি রঙের এই গাছগুলি মরুভূমির পটভূমির সাথে মিলে এক অদ্ভুত নাটকীয় দৃশ্যের জন্ম দেয়, যা ডেডলেইকে ফটোগ্রাফার এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। ডেডলেই আশপাশের এলাকাসহ নামিব নাউক্লুফট জাতীয় উদ্যানের মধ্যে সুরক্ষিত। এই অনন্য বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য বর্তমানে প্রচেষ্টা চলছে। এখানে বেশিরভাগ পর্যটক ফটোগ্রাফির উদ্দেশ্যে আসেন। তাছাড়া এখানে বালির টিলায় হাইকিং এবং গাইডের মাধ্যমে ট্যুরের ব্যবস্থা রয়েছে। ভারত থেকে বিমানপথে নামিবিয়া এয়ারপোর্টে এবং সেখান থেকে রেন্টাল কারের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে এই অদ্ভুত সুন্দর গন্তব্যস্থলে। আসার আগে ভিসার ব্যাপারে জানতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।